অনেকেই টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করছিল, তাই টিকিট পরিদর্শক এই লোকদের ধরার জন্য সিদ্ধান্ত নেয়। পরিদর্শক স্যামের কাছে থেকে টিকিট চাই। স্যাম বলে, আমি টিকিট কিনেছিলাম, কিন্তু আমার সামনে বসে থাকা যাত্রী ট্রেনের জানলা খুলে, যার কারণে আমার টিকিট জানলার বাইরের দিকে উড়ে চলে যায়। স্যাম কি টিকিট পরিদর্শকের কাছে মিথ্যে কথা বলছিল? স্যাম মিথ্যে কথা বলছিল। ট্রেনের জানলা দিয়ে বাতাস বাইরে থেকে ভিতরে আসে, ভিতর থেকে বাইরে বেরিয়ে যায় না, তাই টিকিট জানলা থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে না।